Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Muhammad Kasim বলেন 23 জুন 2016 তারিখে আল্লাহ আমার স্বপ্নে এসেছিলেন। একটা তীব্র আসমানি জ্যোতি এসেছিল আলোর ভিতর থেকে। আমি এরকম জ্যোতি পূর্বে কখনো দেখিনি। আল্লাহ পাক বলেন, কাসিম, আমার প্রদত্ত অনেক অবকাশ আছে লোকদের জন্য, কিন্তু অল্প কিছু লোক ছাড়া কারো তোমাকে বিশ্বাস হয়নি। তার পরিবর্তে তুমি অনেকের কাছে উপহাসিত হয়েছো। আমার বার্তা পৌঁছাও ওই সব লোকের কাছে যাদের আমি অবকাশ দিয়েছিলাম চিন্তা করার এবং বোঝার জন্য। খুব তাড়াতাড়ি যা চালু তা আশা শেষ হয়ে যাবে। সুতরাং প্রস্তুত হও আমার শাস্তি ভোগের জন্য। স্বপ্ন এখানেই শেষ হয়। জাযাকাল্লাহু খায়রান।